নমস্কার বিশ্বে অনাহারে মৃত্যু প্রতি মিনিটে 11 জনের ভাবা যায়। এদিকে আমরা একবিংশ শতকে আমরা অত্যাধুনিক বলে পড়াই করি, দেশকে শক্তিশালী করার জন্য সামরিক খাতে বেশি অর্থ খরচ হচ্ছে, এক শ্রেণীর লোক বিলাসবহুল জীবনযাপন করছে আর এক শ্রেণীর লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে। এই কি আমাদের বাস্তুটি আর পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে দিন একটি লাইক। আপনাদের শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইকই আমাদের নতুন নতুন নিউজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে। আজকের আপডেট, বিশ্বে অনাহারে প্রতি মিনিটে মৃত্যু 11 জনের। সারা বিশ্ব কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, এটাই স্বাভাবিক, কিন্তু কোভিডের থেকেও ভয়ঙ্কর মহামারী অনাহার। বিশ্বে অনাহারে প্রতি মিনিটে মৃত্যু 11 জনের। এই পরিসংখ্যান পিছনে ফেলে দিয়েছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাকে। এও কার্যত দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে। সম্প্রতি দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস নামে এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে অক্সফাম সংস্থার। রিপোর্ট বলছে বিশ্বের 15 কোটি 50 লক্ষের মতো মানুষ দুমুঠো খাবার সংগ্রহ করতে পারছেন না। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় 2 কোটি বেশি। অক্সফামের আমেরিকা শাখার প্রেসিডেন্ট তথা সিইও অ্যাবি ম্যাক্সম্যান বলেন, অবাক করে দেওয়ার মতো পরিসংখ্যান সামনে এসেছে। আমাদের মনে রাখতে হবে এই রিপোর্টে খিদের জ্বালায় ছটফট করতে থাকা প্রতিটা মানুষের করুণ কাহিনী তুলে ধরা হয়েছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছে অক্সফাম। তাতে করোনা মহামারী, আবহাওয়া পরিবর্তন ছাড়াও যুদ্ধ সংঘর্ষকে কাঠগড়ায় তুলেছে তারা। আক্ষেপে সুরে ওই সংস্থা জানিয়েছে, করোনা মহামারীর মধ্যেও সামরিক খাতে বিভিন্ন দেশ $5,100 কোটি খরচ করেছে। এর 6 ভাগের 1 ভাগ অর্থ পেলেও সকলের পেটে খাবার জোগাতে পারত রাষ্ট্রসংঘ। এছাড়া করোনা ধাক্কায় আর্থিক মন্দা ও আর্থিক আবহাওয়া পরিবর্তন 5,20,000 মানুষকে অনাহারে থাকতে বাধ্য করেছে। এই পরিস্থিতির জন্য খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিকে ও দায়ী করা হয়েছে। অক্সফামের তথ্য বলছে দীর্ঘ লকডাউন ও আবহাওয়া পরিবর্তনের জেরে বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম 40% বৃদ্ধি পেয়েছে, বিগত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বেশি অনাহারে থাকা বেশ কয়েকটি দেশের নামও প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে। তালিকায় নাম রয়েছে আফগানিস্তান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন। রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP 177টি সদস্য দেশের জন্য মোট 17টি লক্ষ্য ঘোষণা করেছে। এগুলিকে বলা হচ্ছে উন্নয়নের দীর্ঘমেয়াদী লক্ষ্য, SDG। এর একটাই উদ্দেশ্য দারিদ্র্যমুক্ত এবং সর্বার্থে বাসযোগ্য পৃথিবী নির্মাণ। SDGর প্রথম ও দ্বিতীয় লক্ষ্য হল যথাক্রমে দারিদ্র্যমুক্তি এবং ক্ষুধামুক্তি। GHI 2020 অনুসারে ভারতের স্থান 107টি দেশের মধ্যে 94। বিশ্ব ক্ষুধা সূচকে যেখানে নেপাল 73, বাংলাদেশ 75,
ও পাকিস্তান 88। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকবে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এসছে হল নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছল। ধন্যবাদ।